ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ অনেকদিন পর আমি ব্লগিং করতে শুরু করেছি, কারণ কিছু নিজেদের প্রবলেম ছিল, একটু শারীরিক প্রবলেম, অন্য কোনো প্রবলেম না, ভেবো না যে ঝগড়া হয়েছিল। তো এই কারণে মানে শারীরিক প্রবলেম আমারও এবং প্রণবের দুজনেরই, মানে একবার আমার শারীরিক কোনো প্রবলেম ঠিক হচ্ছে তো ও শুরু হয়ে যাচ্ছে, সাপোজ জ্বর যদি আমার হচ্ছে তো আমার যখনই কমে গেছে তো ওর আবার শুরু হয়ে গেছে। এই করতে করতে খুবই টায়ার্ডও ছিলাম আর উইকনেস কাজ করছিল একটা, তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে এখন একটুখানি নিজেদেরকে রেস্ট দেওয়া প্রয়োজন। সব কিছু কাজের থেকেও রেস্ট দিয়েছিলাম, তো আমরা এখানেই ছিলাম না, আমরা নিজেদের ফ্ল্যাটেও ছিলাম না তখন, আমরা ছিলাম তখন আমি পুরোপুরি বাবার কাছে ছিলাম, আর মানে বাবার ভরসাতেই ছিলাম দুজনেই। আর বাবা তখন এমনভাবে মানে আমাদের দুজনকে, মানে সেই বলে না একটা প্রোটেক্ট করে রাখা, ওই টাইপের, মানে বাড়ির কোনো কাজ বলো সেটা পর্যন্ত আমার বাবা নিজে করেছে। তো এই সব কিছু থেকে মিলিয়ে মিশিয়ে আর ব্লগিং করা হয়নি। তো আমরা এখন ঠিক করেছি, এখন দুজনের যেহেতু শরীর মোটামুটি ওকে, তো সেই জন্য আমরা ঠিক করেছি এবার থেকে কন্টিনিউ ব্লগিং আসবে আর ব্লগিংয়ে কোনো সমস্যা হবে না, আর রেগুলার ব্লগ করবো এবার সপ্তাহে। তবে হ্যাঁ, আমাদের ক্ষেত্রে এখন লাইফস্টাইলটা যেরকম, সেখানে যদি আমি রেগুলার প্রত্যেক দিনের ডেইলি লাইফ ব্লগিং করি তাহলে তোমাদের বোর লাগবে, বিকজ প্রত্যেক দিন দেখানোর মতন এখন এই মুহূর্তে সেরকম কিছু নেই। এখন প্রত্যেক দিন যেমন উইকডেজে যেরকম হয় সেইভাবেই আসবে, সেইভাবেই সব কিছু হবে, সেই রান্না সেই সব কিছু একই রকমের, তো সেগুলো ওইভাবে একইভাবে দেখিয়ে তো লাভ নেই। কারণ সেই জন্য আমরা ঠিক করেছি যে সপ্তাহে অন্তত দুটো ব্লগ আমরা করব, আর সেটা অবভিয়াসলি প্রণব যেখানে কাজে চলে যাবে তো ও যখন ডিউটিতে যাবে তখন আমি একাই ব্লগ করব। সেক্ষেত্রে তোমরা সবটাই এবার আসলে আস্তে আস্তে বুঝতে পারবে যে আমাদের লাইফস্টাইলটা কীরকম, আর আমি বাড়িতে যেমন একাই তো সেক্ষেত্রে একটা বোরনেস তো কাজ করবেই, কিন্তু আমার কেন বোর লাগে না, আমি বাড়িতে একা থাকলেও আমার কেন বোর ফিলটা সেরকম হয় না সেটাও আমি তোমাদেরকে বলবো, তো তখন ওটা শুনলে খুব মজা পাবে। আর আমি এখন তো চা নিয়ে বসে গেছি, চা নিয়ে আমি এখন বসে গেছি এখানে। ওকে তোমাকে, তোমাদের তো দেখালামই যে ও মিটিংয়ে আছে, আজকে মিটিং ছিল বলেও তাড়াতাড়ি উঠেছে, আজকে সানডে তো মিটিং আছে বলে শুধুমাত্র তাড়াতাড়ি উঠলো, ফার্স্ট সেমের সব স্টুডেন্টদের সাথে মিটিং ছিল, আর না হলে তো আজকে এত তাড়াতাড়ি ওঠা হতো না। আমি আজকে যেমন আজকে এতক্ষণ তো রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে রবিবার বলে আজকে আমিও রান্নাবান্না এখনও কিছু হাতই দিইনি, কী রান্না হবে সেটাও ঠিক করিনি। আর আজকে একটুখানি প্ল্যানিং আছে যে একটু দেখি দুজনে মিলে যদি শপিংয়ে বেরোনো যায়, কারণ বহুদিন বেরোয়নি শপিং করতে। আর তোমাদের কিছু কোয়েরিজ ছিল আমার থেকে যে প্রণবদা কী করে, প্রণবদা বাড়িতে কেন থাকে, প্রণবদা আর আমি কেন গ্রাম ছেড়ে এখানে চলে এলাম, মানে তোমাদের অনেক ধরনেরই কোয়েরিজ ছিল যেগুলোর আমি আজ পর্যন্ত কোনো সুরাহা করতে পারিনি, কোনো সমাধান করতে পারিনি, কোনো উত্তর দিতে পারিনি। তো তবে আমি বলেছিলাম যে আমি কিন্তু খুব শিগগিরই তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের মনটাকে পুরো ক্লিয়ার করে দেবো, তো সেটাও করব। তবে আজকের ভিডিওতে সেটা আমি করছি না, কারণ আজকের ভিডিওটা পুরোপুরি আমাদের নিজেদের লাইফস্টাইলটাই দেখানোর চেষ্টা করি, ছুটির দিনে আমাদের লাইফস্টাইলটা কীরকম। আচ্ছা তো চলো এবার দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আমি চা খেয়ে নিয়েছি, তাহলে আমাকে আজকে রবিবার তো, আজকে তো বাজার যেতে হবে, বাজারের লিস্ট করো। রান্না কি হবে? রান্না তো তুমি জানবে কি হবে, আমি কি বলবো, রান্না কে করবে? একদম গুড়ি গুড়ি বৃষ্টি, বোঝা যাচ্ছে না, মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না। আমি জিনিসটা কিনে নিয়ে আসি, তারপর শোনো তোমাকে থাকা হয় দিকে, আমি এখানে এসে না আমি তোমাকে থলি ফেলে দেবে, আমাকে আমি দিয়ে পরে আমি শেভিং করতে যাব, চুলটুল অনেক বড় হয়ে গেছে কাটাতে হবে, তাহলে আমি থলি ফেলে দেবে তোমাকে, দিয়ে পরে তুমি রান্না করবে আমি চলে যাব কাজে। দেখো আগে যে
লাইন কেমন পড়ে দোকানে? হ্যাঁ, এখানে আবার দোকানে তো প্রচুর লাইন পড়ে যায়। দেখা যাক যাই কত লাইন পড়ে যাবে। ছাতু শরবত খাবো আজকে, অনেকদিন ছাতু শরবত খাইনি। চলো তৈরি করো। আজকে আমার বউটা বানাচ্ছে ছাতু শরবত। এটা আমার বউটা, বউটা কেমন একটা কথা না, বউটা। এই দেখো ছাতু শরবত। লেবু দেবে নাকি? দেখা যাক, ব্লগগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন কি করছো? ওটা জল নিচ্ছ? যাই, জল আনা হয়নি, দুপুরে 12টার সময় জল আনতে হবে আমাকে। তুমি তো বলেছো জল আজকে দরকার নেই আমার। না, আমি নিয়ে আসবো আজকে আবার। আমি কালকে আর কষ্ট করতে পারবো না, কালকে আমার অফিস আছে। কাল সকাল আবার, আজকে রবিবার পেয়েছি মানে পুরো ফ্রি। উফ, কত এনজয়! দেখে তোমার কোনো ফ্রিনেস মনে হচ্ছে না যে তোমার মধ্যে আছে। কি করবে আজকে? সকাল থেকে মিটিং করতে, আজকে তো মিটিং ছিল একটা ছাত্রদের সঙ্গে। ওই ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে, তাই জানোই তো প্রচুর চাপ চলে এসছে আবার। বসে খাও। দেখো চুলটা কত বড় হয়ে গেছে, চুল দাড়ি দেখো বড় মানুষের মতো হয়ে গেছে। টাকা দেবো না? টাকা দিতে হবে না, আমি আমার নিজের টাকা নিয়ে যাই। তোমার টাকা তুমি দাও, আমাদের চুল কাটাতে হবে তো। তো তুমি ক্যামেরাটা ধরো, তবে তো আমি পয়সাটা বার করবো। দাও না, আচ্ছা মুড়ি কি আনতে হবে? মুড়ি না, 100 টাকার আমার কাছে নেই, গো খুচরো নেই। 200 দাও, আমি তোমাকে ফেরত দেবো। সে দেবে? হুম, ফেরত দিয়ে দেবো, সিওর। আমি টাকার বেইমানি করি না, তোমার কাছে যা নি তাই দিয়ে দিই। এই যে 200 টাকা দিয়েছে আমার বউ, পাই টু পাই এসে হিসাব দিতে হবে। আমি বউকে কত হিসাব দিই? হ্যাঁ জানি, ক্যামেরায় বলো। এটা 100 টাকা আমার টাকাটা। ওই দেখো প্রত্যেককে বার বললে আবার, এটা আমার টাকাটা, এটা আমি চুল কাটাবো। 100 টাকা? অনেক চুল, অনেক চুল না, পার পিসে লাগবে তো। এক পিস চুল কাটবে, 100টা চুল তো হবে। এত চল চল চল, বেশি দেরি করো না। ফোন নিয়ে, ফোন নিয়ে, ফোন ফোন চুল কাটাতে মনে বসে কি করবো? আমাকে ফোনে কাজ করতে হবে। আমাদের চাবির রিংটা দেখো, এর মধ্যে আমাদের দুজনের নাম লেখা আছে। খুব সুন্দর না এটা দেখতে? টাটা। আমি এবার একটু এখান দিয়ে ওকে ফলো করব, ফলো করে দেখব কোথায় যাচ্ছে। বাই। আজকে রোদটা অনেকটা কম আছে, রোদ বেশি নেই, লাইনে দাঁড়াতে হলেও সমস্যা নেই। তো দেখা যাক গিয়ে ওখানে লাইন আছে কি না মাংসের দোকানে। কিছুক্ষণের জন্য আমার আপাতত কোনো কাজ নেই, আর ছাতু শরবতটা এমনই একটা ব্রেকফাস্ট যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় করা, আর করতেও কোনো সমস্যা নেই, আর একটা হেলদি ফুড সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে ওটা বেশ আমার জন্য দারুণ একটা খাবার।
ওটা পেটটাও ভর্তি থাকে পুরো, মানে দুপুরবেলায় মনে হয় না যে আর একটু দেরি করে খাবো মনে হয়। আর চলো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই, এখানে আমার যেহেতু ঠাকুর আছে, আর এইখানে এখানে আমার যে তুলসী গাছটা লাগানো হয়েছিল সেই তুলসী গাছটা আমি বুঝতে পারছি না, একটা প্রবলেম দেখো এই পুরো লম্বাই হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম একটু যাতে সাইড সাইড দিয়ে বাড়ে, সাইড দিয়ে বাড়লে কি হতো ওপরটা এতটা লম্বা হতো না। এবার আমি ওপরে যে কী করবো তো আমি ভেবেছি একটুখানি ছেঁটে ফেলবো উপর দিকটা, যাতে উপর দিকটায় বাড়াটা কমিয়ে সাইডে সাইডে ডালপালাগুলো একটুখানি ছড়ায়। আর একটা মজার জিনিস দেখো, এই যে গাছটা দেখছো এই গাছটা এতটাই ভেতরের দিকে ঢুকে এসেছে পুরো, কাটতে হবে বাট কাটিনি ইচ্ছে করেই, কারণ এখানে ঘরের ভিতরেই দুটো ফুল হয়ে গেছে। এখানে দেখো আমি প্রথমে হাঁড়িতে জলটা দিয়ে আমি জলটা একটু ফুটো তো দিই, প্রথমেই চাল দিয়ে বসিয়ে দিই না, তো জলটা ফুটে গেলে তারপরে খুব ইজিলি হয়ে যায়, তো সেই জন্য তারপর চালটা দেবো। দিয়ে চালটা দেওয়ার পর ঢাকা বন্ধ করে একবার মানে ফোটানো হয়ে গেলে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিই, তাতে আর কিছুক্ষণ ওরকমভাবেই ছেড়ে দিই গ্যাসটা বন্ধ করে, ওইভাবেই ঢাকা দেওয়া থাকে, তাতে কি হয় গ্যাসটা অনেকটা কম পড়ে। আর তারপরে আবার যখন কিছুক্ষণ পর আবার এক ফুট বা দু ফুট দিয়ে তারপরে ফ্যান ঢেলে দিই, তো ইজিলি হয়ে যায়। কারণ আমি সকালবেলা যখন রান্না করি আর সকালবেলা আমার খুব তাড়াহুড়ো লেগে যায় যে হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, ওকে খেয়ে অফিস যেতে হবে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় ব্যাপারটা। আর না হলে সেই বসিয়ে রাখবো হাঁড়িটাকে তো ওই ভাত হতেই থাকবে হবে আর না এরকম। আবার কখনো কখনো তো জলটা চলে যায়, জলটা মরে যায়, দিয়ে দেখি কিন্তু ভাত সেদ্ধ হয়। মানে মেয়েদের প্রত্যেকটা হচ্ছে অভ্যাসের দাস, মেয়েদের কেন সকলেরই, আর মেয়ে হয়ে রান্না পারে না এমন মানুষ তো কমই আছে। তবে হ্যাঁ অনেকে মনে করে যে যে বিয়ের আগে রান্না পারতো না মানে সে কখনোই পারবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যে অনেকে এরকম আছে যারা ভেবেছে যে আরে ও তো রান্না বান্না কিছু করতো না, ও কিছু পারবে না এরকম ব্যাপার। কিন্তু তাদেরকেও বলে রাখি এই ভিডিওর মাধ্যমে যে আমি কিন্তু একাই সংসার সামলাচ্ছি আর খেয়ে পরেই বেঁচে আছি, না খেয়ে তো বেঁচে নেই তাই না। এখন তো ও বাজারে গেছে, তোমরা দেখতেই পাবে ও বাজারে গিয়ে কি করছে। আর তার ফাঁকে আমি ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, ওখানে ভাতটা হোক। আর আমি এখন এখানে অনেক আমাদের জামা কাপড় সব ভিজিয়ে রেখেছিলাম কাল থেকে, আর সেগুলো একটু কাচাকাচিগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই যে মাংসটা এখানে দেয়া আছে, দই দেয়া আছে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো কিছু দিয়েছো? আর এখানে আলু আর এখানে পেঁয়াজ কুচি। দেখো আমি শেভিং টেভিং করে চলে এসেছি, চুল কাটিয়ে চলে এসেছি, অনেক চুল হয়ে গেছিলো কয়েকদিনে, দাড়ি টাড়ি শেভিং করে চলে এসেছি, স্নান টানো হয়ে গেছে, এরপর মৌ রান্না শুরু করবে, তো দেখি ও কী কী রান্না করে, দেখতে থাকো পুরো ব্লগটা। তো যদিও আমি ব্লগে ভালো কথা বলতে পারি না, আমি এমনি এডুকেশনাল ভিডিও করি ঠিক আছে, ব্লগে বেশি ভালো কথা বলতে পারি না, ওটা কিন্তু আমার সুদীপাই ভালো করে, আমার মৌই ভালো করে। আর মৌ আর সুদীপা একজনই, ওনার বলবো না, ওর ডাক নাম মৌ, আমি মৌ বলতে বেশি পছন্দ করি, সুদীপার নামটা অনেক বড়, তাই মৌটা হচ্ছে ছোটো বড় নাম, তো দেখতে ডাকতে সুবিধা। তো আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন এবার শুধুমাত্র মাংস ভাত আর আজকে কিছু নয়, কারণ একটু পরেই আমরা বেরোবো। আমি তোমাদের আগেই বলেছি যে আজকে একটু শপিংয়ে যাওয়ার প্ল্যানিং আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়ার, কারণ আর এখন যা মেঘের অবস্থা দেখছি বাইরে,
মানে লাইট জ্বালতে হয়েছে, এমনিতে লাইট জ্বালা দরকার পড়ে না ঘরেতে এই দিনের বেলাটায়। তো এখন চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর বেরোবো, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। 2000 years later. তো এখন মানে আমরা তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি বেরোবো করে যা লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর দুজনে ঘুমিয়ে গেছিলাম, তো এখন 4:45 বাজে, তাও অনেকটা তাড়াতাড়ি বেরোচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই, আর এখন বেরোই, দেখি আমাদের যেটুকু কেনাকাটা আছে সেইগুলো একটুখানি কমপ্লিট করি, কারণ আমি একটা সুন্দর ধরনের একটা ড্রেস কিনেছি, পরে দেখাবো অবশ্যই তোমাদের। তো সেটার সাথে আমার ইচ্ছা আছে ওটার সাথে একটা বেল্ট নেবো, তো সেই বেল্টটা কিনবো বলে আমি যাচ্ছি, আর ওর দেখি কিছু কেনে বা দেখে কি করে। চলো তাহলে বেরোনো যাক। আমরা শুধু একা মেট্রোতে এসেছি, মনে হচ্ছে এখানেই নেমেছি, কেউ নেই। এখন রয়েছি হাতিবাগানে, কয়েকটা জিনিস কেনা হয়েছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো দেখি কি কিনেছি। আর ও একটা আমি দুটো স্কার্ফ কিনেছি, আমি আমারটা বলেই দিলাম বাড়িতে গিয়ে দেখি। আর যেটা কিনতে এসেছিলাম সেটা পাইনি, বেল্ট পাইনি, দেখা যাক কোন গিয়ে পাই কিনা আদৌ। আর ওই যে ব্যাগটা বলেছিলাম নাও কিনতে পারি সেটা কিনে নিয়েছি, দেখা যাক বাড়িতে গিয়ে তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করছি কি কিনবো, কি কিনলাম আর কি। আর একটা জিনিস কেনার চেষ্টা করছি, দেখা যাক যদি পেয়ে যায় ভালো, না পেলে না গেলে কি করে নাকি। দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়িতে চলে এসেছি, ও বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমার এখনো হয়নি। আর আমরা যেই ব্যাগটা কিনেছিলাম আজকে, যেই ব্যাগটা কিনেছি সেই ব্যাগটাতে সমস্ত যা যা কেনাকাটা হয়েছে সব এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছি, আর ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম, ওই ওটা বহন করেছে, কারণ প্রত্যেক দিন তো ওকেই বহন করতে হবে। তো তোমাদেরকে দেখাই যে কী কী কিনলাম, সেরকম কিছু বেশি কিনিনি, কিন্তু যেগুলো কিনেছি প্রথমত এইটা কিনেছি, এই ব্যাগটা একটা ছোটো ব্যাগ, ওর অফিসে যাওয়ার জন্য এটা সুবিধা হবে, কারণ আগে যে ব্যাগটা ছিল সেটা এমনিতেই খালি ব্যাগটাই খুব ভারী ছিল। ওই ব্যাগটা দেখি না, অনেক ভারী, অনেক বড় ব্যাগ। তো এবার এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগটা যথেষ্ট হালকা, শুধুমাত্র লোড হবে একমাত্র জিনিস বহন করলে তবেই। এবার এর মধ্যে কি কেছে চা জিনিসগুলো কই, আরে ওই আরো তো চেন আছে, তো একটাতেই আছে নাকি সব কিছু। আচ্ছা আচ্ছা, এখানে আসার পথে আমি একটা চকোস কিনেছি, তো চকোটাও এখানেই ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর কিনেছি হচ্ছে আমার নিজের জন্যই একটা ওই যে ওই ওয়ান পিস যে প্যান্টগুলো হয় সেই প্যান্ট টাইপেরগুলো কিনেছি, একটা নতুন টপ আছে ওই নতুন টপটার সাথে পরবো বলে। প্যান্টটা বেশ ভালো লেগেছে, এবার আমার সাইজের ক্ষেত্রে কী ব্যাপার সেরকম জানি না, বললো তো ফ্রি সাইজ আর দেখতে যথেষ্ট ভালো। আচ্ছা আর কিনেছি হচ্ছে স্কার্ফ কিনেছি, খুব পছন্দ হলো, পাওয়া যাচ্ছিল ওই 150 টাকায় দুটো বলছিলো, তো 150 টাকায় যখন দুটো তখন তো কেনা যেতেই পারে, কালারগুলো অসাধারণ জাস্ট, তোমাদেরই মনে হবে যে হ্যাঁ দারুণ। এইটা একটা লাইক, এটা একটা, হ্যাঁ আরেকটা হচ্ছে এই কালারটা, দুটো পুরো আলাদা আলাদা ডিফারেন্ট কালার, বাট রোদের সময় খুব সুন্দর লাগবে। এইটা একটা দুটো একসাথে নিয়ে নিলাম, এইটা একটা, তোমরা বলো কোন কালারটা বেশি ভালো লাগছে, এইটা নাকি এইটা, তোমার কোনটা ভালো লাগছে? আমার তো এই কালারটা, এই কালারটা না, আমার সোবার লাগছে এই কালারটা, এই কালারটা ভীষণ সুন্দর কালার, আর এই কালারটাও ভালো, ঠিক আছে, কিন্তু এটা বেশি ভালো, এটা কমন আর এটা আনকমন। আমার ব্যাগের কালারটা আনকমন হয়ে গেছে। হ্যাঁ আর কিছু নেই, এইটাতে তো ছাতার নিয়ে গেছিলাম, সেটাও এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছিলাম, আমি তার কিছুই ক্যারি করিনি। ব্যাস কমপ্লিট। আচ্ছা তো কী কী শাকসবজি কিনেছি সেগুলো একটু দেখে দিই, শাক কিনিনি মানে সবজি কিনেছি, প্রথমে হচ্ছে আদা রসুনের একটা পেস্ট কিনে রেখেছি, এটা হচ্ছে ফর রিস্ক জোন, কখনো খুব প্রবলেমে কিছু পড়ে গেলে বা শরীর টরীর অসন অসুস্থ হয়ে যায় তখন আদা রসুনের পেস্ট দিয়ে আমি কাজ চালিয়ে নিই। তাছাড়া আদার কিনেছি, লঙ্কা আছে এখানে, এগুলো আমি দেখালাম না, আদা লঙ্কা আর কী দেখাবো। আচ্ছা তো দুধ তো এনেছি আজকে, কারণ আজকে ওই চকো খাবো, চকো দেখালাম, বাদ বাকি যা এনেছি সেগুলো হচ্ছে
ঝিঙে আর এনেছি কাঁকরোল, এনেছি কাঁকরোল ভাজা খেতে হেভি লাগে, আর বেগুন, কাঁচকলা আর হচ্ছে পটল। পটল গুলো রাখবার জায়গা করি, এটাই রাখি রেখে দেন না, এটাতে রাখি, পেঁয়াজ গুলো এতে দিয়ে দিই। আসলে এখানে জায়গা খুব শর্ট, হ্যাঁ জায়গা খুব শর্ট। তো কমপ্লিট আজকের মতো বাজার, বিকজ আমাদের বাড়িতে যেহেতু এখন ফ্রিজ নেই তাই আমার মনে হয় কম কম করে সবজি আনাই ভালো, কারণ আগে যখন এমন করছিলাম যে ভেবেছিলাম কয়েকদিন ছাড়া ছাড়া বাজারে যাব, কিছু নিয়ে আসি সবজি, কিন্তু সেটাতে অনেক সবজি নষ্ট হচ্ছিল, খুব প্রবলেম এগুলো, সেই জন্য কম কম করে আনাই ভালো, দু তিন দিন গেলেই ভালো। কিছু বলতে আসবে না, হ্যাঁ চা করছি বলে কিছু বলতে আসবে না, বলতে আসবে বলতে আমি বেশি চা খাই তো সেই জন্য, দেখলে গেলাম আমার ইচ্ছা ছিল একটা কাপ কিনবো, কাপ আর কিনে দিলে না, আমি ভুলে গেছি, তুমি ভুলে গেছো, আমি কি করবো, তোমার মনে আছে না, আমার মনে ছিল কাপ কে কিনবে, আমি একটা কাপ কিনবো ভালো, আর একটা গ্যাসটা তো জ্বলি না, চা করছে গ্যাস না জ্বলে, কি অবস্থা, নিচে যে গ্যাসটা অফ করা আছে সেদিকে কোনো খেয়াল না পারলে যা হয় চা করবে আজকে, সামান্য একটু চা, এটা সবাই পারে, এটা নুন, ও সরি, চা কই, চা শেষই হয়ে গেছে, ওইটা নয় এইখানে আছে চা পাতা, আরো চা পাতা জায়গা চেঞ্জ করেছি আমি একটু, এইখানটায় আছে এইটা, এইটা বাবা রে, চা ওইখানে রাখো না, ওইখানে জায়গা খুলছে না এখন, সেই জন্য রাখি, ওটা ঠিক করতে হবে, অতটা নয় গো, ইয়ারকি মেরো না, দেখো আমি করছি, আই গো করছি, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, আমার করতে দাও, ইয়ারকি মেরো না, ওর একটা চামচ রাখবো, সেই চামচ খুঁজে পাই না, ব্যাস ব্যাস বাদ দিতে হবে না, ইনাফ হয়ে যায়, দেখে কতটা দিবে দেখো, আবার ওইখানে রাখছে, আমাকে একটু বিএসকে রুম কিনে দিতেই হবে, আমি কিছু দেখলাম না, খেয়ালই করলাম না, দূর আমার মনে নেই কাজ, না হলো তোমার চা, চা না আর কত ফুটা গেল বাবা, হ্যাঁ খেতে হয়ে গেল, তো তোমরা দেখতে পেলে আমরা এখন আপাতত চাটা খাই, আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, কারণ এরপরে সেই তো রাত্রিবেলা সেই ডিনার হবে, আর এখন ও ক্লাস করবে, আর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু ফোনেতে সিরিয়াল দেখব, যেই সিরিয়ালটা আমি ভীষণ পছন্দ করি, আর ওই সিরিয়ালটার নাম আমি এখন বলবো না, আমি পরের কোনো ভিডিওতে বলবো, তো ফ্রিতে হচ্ছে, তো চলো তাহলে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আজকের জন্য টাটা।